হ্যালো গাইস, দিস ইজ অভিষেক বিশ্বাস। ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অভিষেক বিশ্বাস। তো আজকে আমি একটা হেডফোনের আনবক্সিং করব। এটা হচ্ছে JBL টিউন 115 BT। এটা একটা JBL এর হেডফোন। এটা হচ্ছে কি আপনাদের 1600 না 1700 টাকার মতো দাম আছে। এটা 8 আওয়ার্স মতো প্লেব্যাক টাইম, ব্লুটুথ 5.0 বলেনি, বাট নিউ যখন লঞ্চ হয়েছে তাই হবে। তো JBL কোম্পানি যেহেতু একটা ব্র্যান্ডেড কোম্পানি, এখন যেহেতু মার্কেটের অবস্থা সবাই কম দামে ভালো হেডফোন করার চেষ্টা করছে, এই জন্য JBLও কম দামের মধ্যে একটা ভালো হেডফোন নিয়ে এসছে। তো এটার কেমন সাউন্ড কোয়ালিটি, কেমন কি কল কোয়ালিটি, কেমন কি বেস, ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারি দেয় কেমন, সব কিছু তোমাদের ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই যে JBL টিউন 115 BT-টা আনবক্সিং করছি আমি এখন। কাঁচির অবস্থা খুব খারাপ, কাঁচির ধারও নেই। বাহ, এই যে বিল, আবার যে বিল দেখতে পাচ্ছ তোমরা, 1699 টাকা লেখা আছে। আর বিল দেখা দরকার নেই, যথেষ্ট দেখিয়ে দিয়েছে। মা, এরকম টাইপের প্লাস্টিকে ভরেছে কেন? প্লাস্টিক খুলতে গেলে সময় লেগে যাবে, তাই জাল রেখে দিয়েছে। বাহ, এখানে সুন্দর লেখা আছে, এখানে লেখা আছে, বুঝতে পারছি না, তো শিক্ষিত না তো। ওয়্যারলেস ইয়ার ফোন, 8 আওয়ার্স প্লে টাইম দেওয়া আছে। এই যে TU115 BT ওয়্যারলেস পিওর বেস সাউন্ড লেখা আছে, হ্যান্ডস ফ্রি কলস সাউন্ড পিওর বেস, এসব লেখা আছে, ডায়লগ ফায়লগ দেওয়া আছে। এবার ভিতরে কী আছে এটাই দেখার বিষয়। এখানে তো অর্ধেক জিনিস চাইনিজে লেখা, চাইনিজ না জাপানিজ না কোরিয়ান, বুঝতে পারছি, জাপানি হবে, কারণ জাপানের জন্য তো চাইনিজই হবে, ওই যে কিছু একটা হবে। যাই হোক, বুঝে গেলাম, নেই খোলা যাক। এখানে আবার একটা বুকলেট দিয়েছে, একটা ছেলে রাস্তার মধ্যে একা একা দাঁড়িয়ে রয়েছে, এই গান শুনতে গিয়ে পাগল হয়ে গেছে নাকি, যাই হোক। দিয়েছে USB কেবিলটা অরেঞ্জ কালারের, আবার JBL লেখা আছে, এখানে 3টে 4টে ইয়ার টিপস দেওয়া আছে। বাহ, এখানে JBL লেখা আছে, ব্লুটুথ হেডসেট, আবার চাইনিজে কি লেখা আছে, মনে হয় কিছু গালাগালি গালে দিয়ে দিচ্ছে, যাই হোক। লাভ নেই, ভেঙে গেল নাকি? বাহ, হেডফোনটা খুব ভালো, কিন্তু বিল্ড কোয়ালিটি তো ভালো লাগলো না। এখানে তো যাই হোক, এটা কি ম্যাগনেট? যা, এটাও ম্যাগনেট না, না ম্যাগনেট আছে, ম্যাগনেট আছে। তো হেডফোনটার সাউন্ড কেমন সেটাই দেখার বিষয় এখন, কিন্তু সেটা দেখে তোমাকে জানাচ্ছি। এমনি লুকস যা লাগলো মোটামুটি ঠিক আছে। এখানে চার্জিং পোর্ট রয়েছে একটা, মাইক্রো ইউএসবি, এখানে ভলিউম প্লাস বটন, ভলিউম মাইনাস বটন, এখানে প্লে পজ বটন আছে, আর এটা নিশ্চয়ই ব্যাটারি, 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ রয়েছে, ব্যাটারিটা এর মধ্যেই রয়েছে। সাউন্ড কোয়ালিটি আশা করি ভালো হবে, JBL বলে কথা, এবার দেখা যাক, সেটাই তোমাদের ভিডিওটা দেখতে থাকো, জানাচ্ছি। তো তোমাদের যেমন বললাম যে হেডফোনের সাউন্ড কোয়ালিটি কেমন, কল কোয়ালিটি কেমন, সব তোমাদের বলছি। তো নামটা বুঝতেই পারছো, JBL, যতটা হাইফ মানে যতটা ভালোবাসার আমাদের যে JBL, ততটা কিন্তু সাউন্ড কোয়ালিটি এই হেডফোনের না, বেস অতটা না যতটা JBL থেকে আশা করা যায়। ক্লিয়ারিটি, সাউন্ডে যে ক্লিয়ারিটি, কোনো সংস চালালে যে ক্লিয়ারিটি, ওটা কিন্তু একদমই নেই, ঠিক আছে, এটা আগে থেকে বলে দিচ্ছি। কারণ এর থেকে রিয়েলমি বাডস, রিয়েলমি যে ওয়ারলেস বাডসটা, ওটার অনেক বেটার সাউন্ড আছে। আদার্স যে মিভি টিভির আছে, ওর অনেক বেটার সাউন্ড আছে, কিন্তু এর সাউন্ড কোয়ালিটি আমার অত ভালো লাগলো না। প্রাইসটা ঠিক আছে, 1700 টাকা, কিন্তু প্রাইসের হিসাবে সাউন্ড কোয়ালিটি একদমই ভালো না। কারণ JBL থেকে যে আমরা যেটা জিনিস আশা করি, তার তো নামও নিশান নেই। তো এটাই আমার ঠিক একটা পোষালো না। তাছাড়াও বিল্ড কোয়ালিটিও অতটা ভালো না, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর ম্যাগনেটটা অতটা ভালো না, কারণ ম্যাগনেটটা এইভাবে লাগে না, এ সাইড করে দেখুন, সাইড করে চেষ্টা হবে, তাহলে কোথাও লাগছে না, কোনো দিয়ে লাগে তাও বলে গেছি, এই যে এবার লাগলো। তো অতটা ঠিক ভালো না। আর এখানে দেখতে পাচ্ছ বিল্ড কোয়ালিটি, এখানে খুব মোটা মোটা, এখানটা সরু, এটা আবার একটু মোটা, তাও একটা তেমন না। তো এই বললাম যে এটা তোমাদের যদি কেনার ইচ্ছা হবে, যে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো,
বাট আমার আমি বলবো তোমাদের কিনো না, কারণ এর থেকে আরো বেটার হেডফোন তোমরা এই প্রাইস রেঞ্জে পেয়ে যাবে। তো এইগুলো আজকে ভিডিওটা আমি শেষ করলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো টাটা, বাই বাই।